যদি হচ্ছে ডাক্তাররা পারমিট করে অবভিয়াসলি তার সাথে দেখা করবো। আর এই মুহূর্তে তো ইনটিমেশন নেই, উনি জুডিশিয়াল কাস্টাডিতে ছিলেন প্রেসিডেন্সি কারেকশনাল হোমে। লাস্ট দিন হচ্ছে অলরেডি সাবমিশনের সময় উনি একটা ম্যাসিভ ইমোশনাল ব্রেকডাউন হয়েছিল, সেই ইমোশনাল ব্রেকডাউনের ফলে সেটা সবাই দেখেছেন কোর্টে, এবং তার জন্য হচ্ছে কনসার্ন প্রেসিডেন্সি কারেকশনাল হোম কী কী প্রিকশনারি মেজার নিয়েছিল আমরা তো এখন বলতে পারবো না। ফার্স্ট কনসার্ন হচ্ছে ক্লায়েন্টের সুস্থ হওয়া, এবং তারপরে সোমবার তো এই মামলার অলরেডি ডেট আছে, কালকেও কোর্ট খোলা আছে। আমাদের যদি কোনো নির্দেশ হয় তাহলে আমরা কোর্ট যদি সুমোটো অ্যাকশন নেন ভালো, না হলে আমরাও হচ্ছে কোর্টের কাছে দরখাস্ত করবো এই বিষয়ে। পেশেন্টের সিচুয়েশানটা কী স্টেবল হচ্ছে সিচুয়েশানটা না দেখে আজকে অন্তত আমরা কোর্টে কিছু ভেন্টিলেট করছি না, সাবসিকুয়েন্ট টাইমে দেখা যাক। দেখুন, সুইসাইড করতে গেছে কি না করেছে এখনই কমেন্ট করা ঠিক হবে না, তবে হ্যাঁ, ক্লায়েন্ট ওয়াজ ভেরি মাচ ফ্রাস্ট্রেটেড অ্যান্ড ডিপ্রেসড, সেটা লাস্ট দিনে কোর্টে সাবমিশন দেখেই বোঝা গেছে ওনার।